বোস রায় সবসময় একটা কথা বলেন, সমাজসেবী হতে হলে রাজনৈতিক হতে হয় না, কিন্তু রাজনৈতিক নেতা হতে গেলে সমাজসেবী হতেই হবে। তার কথাকেই বারে বারে প্রমাণ করে কাজ করে চলেছেন। তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক বরানগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা পুর পরিষদ রামকৃষ্ণ পাল, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে রক্তদান উৎসব আয়োজনের ডাক দিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে সাংসদ সৌগত রায় নির্দেশে রবিবার এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করলেন তিনি। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তখন রক্তের সংকট দেখা দিতে পারে বাংলায়, তাই তার আগেই এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানালেন বরানগর অঞ্চলের মসিহা রামকৃষ্ণ পাল। শুধু আজকে বলে নয়, যে কোনো সময় মানুষের দরকারে রক্তদান করতে পিছপা হবেন না বলেও জানালেন তিনি। তাই তো বরানগরের মানুষ বলে, আজ হোক বা কাল মানুষের পাশে সর্বদাই রামকৃষ্ণ পাল। এদিনের অনুষ্ঠানে সাংসদ সৌগত রায়, বিধায়ক তাপস রায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু সহ অন্যান্য বহু বিশিষ্ট জনেরা। প্রত্যেকেই এক বাক্যে সাধুবাদ জানালেন রামকৃষ্ণ পালের এহেন উদ্যোগের। আমরা আপনি দেখতেই পাচ্ছেন অনেক লোক এসছেন, এটা আমাদের সোশ্যাল কমিটি সামাজিক সেবা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।